আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে এখন হচ্ছে জানার চেষ্টা করব যে টটোমারিজম কি, টটোমারিজম হচ্ছে কিভাবে হয়, টটোমারিজমের জন্য আসলে কি কি দায়ী। টটোমারিজমটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য যে এটা হচ্ছে স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এরর, আর হচ্ছে এটা এটার পেজের ব্যাপারে কথাগুলো সেগুলো হচ্ছে আমরা বলব। যে টটোমারাইজেশন হয় হচ্ছে আমাদের যে ওয়াটসন অ্যান্ড ক্রিক সাহেব, যিনি ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করছে এবং নোবেল পাইছে তার জন্য, সেই ওয়াটসন অ্যান্ড ক্রিক সাহেব বলছিল যে আমাদের ডিএনএটা কিন্তু স্ট্যাটিক না, ঠিক আছে। এর মধ্যে যে পিউরিন এবং পাইরিমিডিন বেসগুলো থাকে এবং পিউরিন পাইরিমিডিন বেসগুলোর মধ্যে যে হাইড্রোজেনগুলো থাকে এগুলো কিন্তু মুভমেন্ট করতে পারে, এবং এদের মুভমেন্টের জন্য কিন্তু আমাদের যে ডিএনএ যেটা যে পিউরিন এবং পাইরিমিডিন বেসগুলো সেগুলো কিন্তু একটা রেয়ার ফর্মে চলে যায়। মোস্ট অফ দ্য টাইম তারা তাদের স্ট্যাবল ফর্মেই থাকে, বাট ওই যে হাইড্রোজেন অ্যাটমগুলো মুভ করতে পারে সেই হাইড্রোজেন অ্যাটমের মুভমেন্টের জন্য তারা কিছু সময় তাদের রেয়ার ফর্মে চলে যায়। এখন আমরা তো জানি যে আমাদের হচ্ছে যে যে কয়টা হচ্ছে নাইট্রোজেনাস বেজ আছে সেগুলো হচ্ছে যে যদি আমি বলি যে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, তারপর হচ্ছে থাইমিন এবং সাইটোসিন, ঠিক আছে। এই অ্যাডিনিন এবং অ্যাডিনিন যেটা যে অ্যাডিনিন সেই অ্যাডিনিন এই অ্যাডিনিনের মধ্যে থাকে হচ্ছে অ্যামিনোমূলক, এটা কি অ্যামিনোমূলক কন্টেনিং, এবং সাইটোসিন যে তার মধ্যেও কিন্তু অ্যামিনোমূলক থাকে, ঠিক আছে। তো তাদের যে নর্মাল ফর্ম যেটা সেটা হচ্ছে তাদের স্ট্যাবল ফর্ম, এই স্ট্যাবল ফর্মে তারা হচ্ছে অ্যামিনোমূলক থাকে। স্ট্যাবল ফর্মে তারা কী থাকে, এই দুইজনই কিন্তু স্ট্যাবল হচ্ছে অ্যামিনো ফর্মে। এখন যদি এই যে এনএচ টু যেটা আছে সেটা থেকে একটা হাইড্রোজেন মুভ করে অন্য জায়গায় শিফট হয় এবং অ্যাডেনিনের বেলায় দেখা যায় যে তখন দুইটা এনএচ এনএচ ফর্মেশন হয়, কারণ একটা হাইড্রোজেন শিফট হয়ে নাইট্রোজেনের পাশে যেতে থাকে, নাইট্রোজেনের পাশে আরেকটা নাইট্রোজেনের পাশে আর কি তার স্ট্রাকচারের এসে বসে যায়, বসে গিয়ে কী করে আরেকটা ইমিনোমূলক তৈরি করে, এগুলোকে বলা হয় ইমিনো, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যামিনো, তার মানে যখন অ্যামিনোমূলকটা হয় তখন সে স্ট্যাবল, এবং তখন অ্যাডেনিন থাইমিনের সাথেই বাইন্ড করে যখন অ্যামিনোমূলকটা থাকে, আর যখন হচ্ছে তার ইমিনো ফর্মেশনটা হয় তখন কিন্তু সে ইমিনো ফর্মেশনটা হয় তখন অ্যাডেনিন তার সাথে বাইন্ড করবে, অ্যাডেনিন তখন থাইমিনের সাথে বাইন্ড করে তখন সে হচ্ছে সাইটোসিনের সাথে বাইন্ড করে, এই যে মিসম্যাচটা হয়ে গেছে, ঠিক আছে। আবার এই যে সাইটোসিনের বেলায় সেম অ্যামিনোমূলক কন্টেনিং থাকে, যদি একটা হাইড্রোজেন হচ্ছে শিফট করে তখন হচ্ছে ইমিনোমূলক হয়ে যায়, ইমিনোমূলকের জন্য তার আনস্ট্যাবিলিটি দেখায়, আনস্ট্যাবিলিটির জন্য সে হচ্ছে কী করে মিসপেয়ারিং করে। আর থাইমিনের কথা যদি বলি আর গুয়ানিনের কথা যদি বলি, থাইমিন এবং গুয়ানিন এই দুজনের মধ্যে হচ্ছে কিটোমূলক আছে, সি ডাবল বন্ড, এই কিটোমূলকটা থাকে, যদি একটা হাইড্রোজেন শিফট হয়ে যদি একটা হাইড্রোজেন শিফট হয়ে এই ও এর সাথে চলে আসে তখন কিন্তু এখানে সি ও এইচ এই ফরমেশনটা হয়, যেটা হচ্ছে ইনল ফরমেশন, যেটা কি ফরমেশন, ইনল ফরমেশন। তার মানে তারা স্ট্যাবল হচ্ছে কিটো ফর্মে, তারা স্ট্যাবল হচ্ছে কি ফর্মে, কিটো ফর্মে, কিন্তু যদি হাইড্রোজেন অ্যাটমের মুভমেন্টের জন্য তারা ইনল ফর্ম করে তখন তাদের একটা আনস্টেবল ফর্ম গঠন হয়, যে আনস্টেবল ফর্মের জন্য তারা কিন্তু মিসপেয়ার করতে পারে, মিসপেয়ারিং হয় তাদের। সো এই হচ্ছে মোটামুটি একদম মানে শুরুর দিকের বেসিক যে আসলে কীভাবে হয়। তার মানে আমরা দেখলাম যে আমাদের যে নাইট্রোজেনাস বেসগুলো আছে সেখানে হচ্ছে অ্যামিনো, সেটা চেঞ্জ হয়ে ইমিনো হয়ে যায়, যে কিটো আছে সেটা চেঞ্জ হয়ে ইনল ফর্মেশন হয়, এই যে ফর্মেশন, এই ফর্মেশনের জন্য হচ্ছে আমাদের টটোমারিজমটা হচ্ছে হয়। তো হচ্ছে আমরা যে দেখি আমাদের টিপিক্যাল যে বাইন্ডিং এবং এটিপিক্যাল বাইন্ডিং সেগুলো কীরকম, আমাদের টিপিক্যাল যে বাইন্ডিংগুলো সেই টিপিক্যাল বাইন্ডিং এবং হচ্ছে এটিপিক্যাল বাইন্ডিং যেগুলো, সেই টিপিক্যাল বাইন্ডিংয়ে দেখি আমরা অ্যাডিনিন থাইমিনের সাথে বাইন্ড করে, ফাইন। কিন্তু এই অ্যাডিনিন যখন তার রেয়ার ফর্ম, অ্যাডিনিনের কিন্তু মানে স্ট্যাবল ফর্ম কোনটা সেটা আগে একটু মনে রাখেন, অ্যাডিনিনের স্ট্যাবল ফর্ম কিন্তু হচ্ছে অ্যামিনো, ঠিক আছে। অ্যাডিনিন যখন তার রেয়ার ফর্মে পৌঁছে যায় মানে যখন সে ইমিনো ফর্মে যায়, কোন ফর্মে, আমি সংক্ষেপে লিখতেছি, ইমিনো ফর্মে যায় তখন কিন্তু সে মিসপেয়ারিং করে, এবং মিসপেয়ারিং করে তার সাথে কাকে বাইন্ড করায়, থাইমিনের পরিবর্তে এখানে সাইটোসিন চলে আসে। তাহলে এটা হচ্ছে তার টিপিক্যাল ফর্ম, এটা হচ্ছে তার এটিপিক্যাল ফর্ম, ঠিক আছে। তারপরে যেটা আছে যে গুয়ানিন, সে সাইটোসিনের সাথে বাইন্ড করে, কিন্তু যখন হচ্ছে গুয়ানিন তার হচ্ছে ফরমেশনটা চেঞ্জ করে তখন গুয়ানিনটা কার সাথে বাইন্ড করবে, মানে গুয়ানিনের যদি চেঞ্জ হয় তখন গুয়ানিনটা হচ্ছে এখানে ডাবল পয়েন্ট হবে, সে হচ্ছে থাইমিনের সাথে বাইন্ড করে, ঠিক আছে, থাইমিনের সাথে বাইন্ড করে। আচ্ছা এরকম আর কি, যে থাইমিন অ্যাডেনিনের সাথে বাইন্ড করে, দেখা যায় যে থাইমিন অ্যাডেনিনের সাথে বাইন্ড করে, আবার অ্যাডেনিনের পরিবর্তে থাইমিন সাইটোসিনের সাথে বাইন্ড করতে পারে, থাইমিন সাইটোসিন, ঠিক আছে। তো এরকম হয়, সাইটোসিন গুয়ানিনের সাথে বাইন্ড করে, তো এরকম হচ্ছে টটোমারিজম হয়। টিপিক্যাল এবং এটিপিক্যাল ফর্মগুলো হচ্ছে আপনাদেরকে বললাম।